শ্রাবণী, চলে এসেছি আজকে তোমাদের সাথে ঝাঁকানাকা ব্লগ শেয়ার করতে উইথ জুনিয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড রক্সির অ্যাক্টিভিটিস। সো আজকে কতটা কি দেখাতে পারবো জানি না, কারণ ব্লগটা আমি শুরু করেছিলাম 5ই মার্চ আর তারপরে এন্ড করেছিলাম ঠিক আমাদের 4th anniversary-র আগের দিন, মানে 7 তারিখে। সো কী কী করলাম এই তিন দিন ধরে তোমরা একটু দেখে নাও, আর আমার মা দোলের দিন বাড়িতে কী রান্না করেছিল সেটাও তোমরা জানতে পারবে আমার মুখ থেকে। দেখতে অবশ্যই পারবে না, তো শুনেই নাও আমার মুখ থেকে কষ্ট করে। সো চলো দেরি না করে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে আর তার সাথে আমার চ্যানেলটিকে বড় করে সাবস্ক্রাইব করে ব্লগটা দেখতে শুরু করে দাও। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সানডে, সানডে স্পেশাল ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। যতটা পারবো ক্যামেরা বন্দি করার চেষ্টা করব, আর তার সাথে রয়েছে জুনিয়রের অ্যাক্টিভিটিস। আর আজকে ডেটটা হচ্ছে 5ই মার্চ, কারণ ডেটটা মেনশন করা খুবই দরকার, কারণ হচ্ছে আমার ব্লগগুলো ডিলে করে যাচ্ছে সেই কারণে। সো আমি ভাবলাম একবার ব্লগ করবো, একবার করবো না, তারপরে ভাবলাম না আজকে করবোই, অবশ্যই করবো। সো এখন আমি ঠাকুরের সব বাসন টাসন বাইরে করার জন্য এসছি এখানে, বাইরে ঠারে করে নিয়ে ঠাকুরের জায়গাটা একটু ঝেড়ে নেবো। ওদিকে রান্নাঘরেও চা বসিয়ে দিয়ে এসছি, একটু চাটা দেখে নিয়ে এসে তারপরে এই কাজটা করবো। সো চলো সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করছি। এক ঘন্টা আগে জুনিয়রকে টেক কেয়ার করে চলে এসছি রান্নাঘরে যুদ্ধ সামলাতে। এটা হচ্ছে লাল শাক, লাল শাক আমি ভিজিয়ে রেখেছি, মানে ভালো করে ময়লাগুলো যাতে বেরিয়ে যায়, কাল রাতেই আমি কুটে বেটে রেখেছি আর কি। আর এখানে চাল অলরেডি ভিজিয়ে দিয়েছি, এখানে রয়েছে কিছু রসুন ভেজানো আর আদা ভেজানো, এইগুলোকে সেমি পেস্ট করতে হবে। আর এখানে আমি চায়ের দুধ বসিয়েছি, এবারে চা পাতা টানতে টানতে আমি নাজেহাল মালাদিক দিকে বলি যে মালাদিদি মাস্কটা পরো, মাস্কটা পরো। বলছে যে তু পারেন, আমাকে বলে আমাকে পড়তে, আর নিজে আর কি থাকে না। যাই হোক, ব্লগটা শুরু করব বলে এই জন্য যেটা করেছিলাম, মাস্কটা আমাকে পরতেই হবে, কিছু করার নেই। কারণ হচ্ছে বিকজ জুনিয়র আছে বাড়িতে, বুঝতেই পারছ, আর আমি তো ওর বেশি কাছাকাছি থাকি। দেখো গাছের ফুল। সো চলো ঠাকুরের জায়গাটা একটু ক্লিন আপ করে নিই, বলতে ভুলে গেছি রান্নাঘর আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। সানডে মানেই ক্লিন আপ। তো আমার মতন কার কার মনে হয় সানডে মানেই ক্লিনিং ব্লগ, কারণ হচ্ছে একটু বেশি কাজকর্ম আরও বেড়ে যায়। সানডেতে মনে হয় যে ছুটির দিন, কিন্তু না, সেটা একদমই হয় না। নানা রকম কাজ এদিক দিয়ে ওদিক দিয়ে কানাকঞ্চি থেকে উকি মারতে থাকে। তোমাদের কার কার সাথে এরম হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর সানডে তোমরা কেরমভাবে আনন্দ করো সেটাও বলতে ভুলো না। আর ঝুনঝুনির আওয়াজ পাচ্ছ, ভয়েস ওভার দিচ্ছি, জুনিয়র ঝুনঝুনি বাজাচ্ছে, তো ওটা তোমরা ইগনোর করো, কিচ্ছু করার নেই। আমাকে আজকাল এইভাবেই ভয়েস ওভার করতে হবে। সারা বাড়ি তো মালতি দিয়ে মোছে, ঝাড় দেয়, সব কিছু করে, কিন্তু ঠাকুরের প্লেসটা, এই জায়গাটাকে আমাকেই ঝাড় দিতে হয়, আমাকেই মুছে নিতে হয়। সো আমি ওটা দিয়ে ধুলো ময়লাগুলো ঝেড়ে সাইড করে রাখি, আর বাকিটা আমি এরমভাবে ন্যাকড়া দিয়ে মুছে ফেলি। সো চলো ঠাকুরের জায়গাটা পরিষ্কার ঠরিষ্কার করে নিয়ে রান্নাঘরে উকি ঝুঁকি মারতে হবে, কারণ বিশাল কাজকর্ম পড়ে রয়েছে। আর আজকে একটা স্পেশাল রান্নাবান্না করবো, ইচ্ছে তো রয়েছে, দেখা যাক কত দূর কী করে উঠতে পারি, কারণ নাকের ফ্যাচপ্যাচা নিয়েও তো কম হচ্ছে না। সো চলো সাথে থাকো, পুরো ব্লগটা এনজয় করো, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কেউ স্প্যাম কমেন্ট করো না, তাহলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তো একজন একজনের হাত ধরেই আমরা ইউটিউবে এসেছি, একজন একজনের হাত ধরেই আমরা বড় হব, কেউ একা বড় হতে পারবো না, তার জন্য সবাই সবার সাথে থাকো। সো চলো এখন এই কাজটা আমি করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে এক্সাইটিং এক্সক্লুসিভ জিনিসপত্র নিয়ে। চা এখানে হয়ে গেছে, আর রোববার মানে টুকিটাকি কাজ, ওখানে সব জল দিয়ে করে রাখলাম, বাসন মাজে মোটামুটি এটা এক সপ্তাহ থেকে একটু বেশি হয়তো যাবে বা কমও যেতে পারে। সো এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, একটু ডালের বড়ি ভেজে নেবো, এখানে অলরেডি আমার ভাত চাপানো হয়ে গেছে। সো চলো এক এক করে সব যুদ্ধ সালটে নিই, নাহলে কিন্তু আমি লেটু হয়ে যাবো। ভুলেই যাচ্ছিলাম, কালকে মৃদুল গেছিলো তারাপীঠে, তো প্রসাদ যেগুলো এনেছে সেগুলো সবাইকে দিতে হবে, মানে পাশে কাকিমাদের বৌদিদের দেবো। আর কী যেন বলে, আমাদের তো এই প্রসাদ গ্রহণ করতে নেই, যাই না আমার শাশুড়িমা বারণ করেন, তো সে কারণে মন্দিরের আদেশে। সো ঠাকুরকে মানে কি বলবো, ভক্তি ভরলেই হলো, প্রসাদটা খাওয়াটাই মেন নয়। সো চলো এখন আমি সবাইকে একটু প্রসাদ দিই, মায়ের প্রসাদ। সো এগুলো একটু দিয়ে নিই আমি সবাইকে, তারপরে রক্সিকে খেতে দেবো।
রক্সিকে খেতে দেওয়ার আগে আর জুনিয়ার ঘুম থেকে ওঠার আগে আমাকে এই দুটো কাজ একদম তাড়াতাড়ি করে করে নিতে হচ্ছে, মানে প্রসাদ বিতরণ করার। সো কাকিমাদের বৌদিদের দিয়ে দেবো, বৌদিকে আমি ডেকেই নিয়েছি যে তুমি একটু দাঁড়াবে আর আমি তোমার প্রসাদটাও তোমাকে দিয়ে দেবো। আর সেই টাইমে কাকিমাদের ঘরে গিয়ে আমি টুক করে প্রসাদটা দিয়ে চলে আসবো। সো এইদিকে দেখো বাকি প্রসাদটা রেখে দেবো, কালকে মৃদুল নিয়ে যাবে অফিসের জন্য, সবাইকে দিতে হবে। অলমোস্ট ডান, দুটো লঙ্কা দিয়ে দেবো, ভালো করে শাকটাকে শুকিয়ে নেবো। শুকিয়ে নিয়ে এই যে ভাঙা বড়িগুলো দিয়ে দেবো, কারণ শাকের মধ্যে বড়ি দিলে মিদুল খেতে ভালোবাসে। আর কতটুকু শাক হয়ে গেলো দেখো, তো সব এগুলো করে নিই। আর এখানে শুটকি মাছটা বার করেছি, দেখি করতে পারি কি না আর মিদুল খাবে কি না সেটাও বুঝতে পারছি না। আর ওইদিকে ওগুলো এখনও করা হয়। মালুতি দিয়ে নো পাত্তা, আত্মা পাত্তা নেই, কিচ্ছু নেই। ওরে বাপ রে বাপ, আমি খাবো ভাবছি একটু ছাতু মুড়ি, কিন্তু ঠান্ডা লেগেছে। ছাতু মুড়ি খেলে আরও ঠান্ডা লেগে যাবে না, বুঝতে পারছি না কী খাবো। মনে প্রথম লোটে শুটকি মাছ কাটতে বসেছি, কখনো কাটিনি, জানি না ঠিক কাটছি কি ভুল কাটছি, কমেন্ট করে অবশ্যই বলবে আর ছোটো করে লাইক করে দাও। তোমরা কিন্তু ভিডিও ওয়াচ করছো বাট লাইক করতে ভুলে যাচ্ছ। লোটে শুটকি মাছ কে কে ভালো খাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এভরিওয়ান, আই এম দেওয়ান দত্তা এন্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রমণি। হ্যাপি সানডে। আর এখন ঘড়িতে 10:01 বাকি, 1 মিনিট। আমি এখন 6 লাখ খাবো, 6 লাখ। আই এম লেট রাইজার, ইয়ে। পেঁয়াজ একদম ফ্রেশ হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে লঙ্কা আদা রসুন বেগুন কাটা হয়ে গেছে, জুনিয়রের ভাত অলরেডি ডান, পরে একটু চেক করতে হবে। আর এখানে আলু ভাজা বসিয়েছি, সত্যি ব্যবসা করতে হাঁপিয়ে যাচ্ছি। আজকে ছাতু না ম্যাগি খাওয়া হয়েছে। সো চলো সাথে থাকো, পুরো ব্লগটা এনজয়। হালকা ভেজে নিয়েছি আর এখানে মশলাটাও কষে গেছে অনেকটা, এখন শুকনো মাছগুলো দিয়ে দেবো। জুনিয়র, জুনিয়রের চ্যানেল কমপ্লিট, এখন টিপু টিপু পড়বে, এই দেখো পড়ে যাবে বাবা। জুনিয়রের লাঞ্চ রেডি, এই যে জুনিয়র এখন লাঞ্চ করবে, সোমবার। আর জুনিয়র এখন খাও খাও করছে, একটু দেরি হয়ে গেছে। আর জুনিয়র ঘুমিয়ে পড়েছিল, 12:10 ঘুমিয়ে পড়েছে, ওই জন্য ধর আমার মুখে দেখতে পাচ্ছ আমি একটু মুড়ি খাচ্ছিলাম, খিদে লেগে গেছে। সো কি করবো আর, জুনিয়রকে এখন ডালিয়ার খিচুড়ি খাওয়াবো, কতটা এনজয় করে। সো এখন ঘড়িতে 8:30 বেজে গেছে রাত্রির, এখন জুনিয়রকে খাওয়াতে বসেছি। আগে ভাত থাত রান্না হয়ে গেছে, এখন জুনিয়র খুবই, এই দেখো 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 দেখ কি দেব কি দেব কি দেব। সো যাই হোক, চলো ওখানে ঝপঝপ করে খাইয়ে তারপরে ঘুম ঘুম পাড়াই, এখন বেশিক্ষণ ক্যামেরা ট্যামেরা খুলে রাখা যাবে না। টাটা, গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর আমরা এখানে দুজনে রান্নাঘরে বসে কী করছি, জুনিয়র করছে ব্রেকফাস্ট আর আমি খাবো ওইদিকে দেখো চা বানিয়ে নিয়েছি, আর ওইদিকে হচ্ছে টিফিন রান্না। সো সব কিছু একসাথে চলছে, মাল্টি টাস্কিং চলছে আমাদের এখানে না বাবা। এই যে দেখো জুনিয়রকে দেখো, তো জুনিয়র এখন একটু কার্টুন দেখবে না বাবা। হ্যাঁ কোকো মেলন, হ্যাঁ কোকো মেলন, কোকো মেলন দেখবে। তো ঘড়িতে এখন বাজে ঠিক দুপুর 3:11, 3:20 জল রয়েছে। আর আমি এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছি এই জায়গাটাতে, কারণ এই জায়গাটাকে ভালো করে আমি ক্লিন আপ করে নিয়েছি, সবে নিয়ে ধুচ্ছি। আর ওইদিকে রক্সির খাবার বসিয়েছি, আর তার সাথে হচ্ছে তোমার আমার জন্য একটু সয়াবিন আলু সবজিও বানিয়েছি, কী দিয়ে খাবো না হলে। সো চলো এখন কাজগুলো করে নিই, তারপরে পুজো দিতে হবে, জুনিয়র উঠে পড়লে সব কিছু গণ্ডগোল। সো চলো সাথে থাকো। 9 মিনিট বাকি আছে জল লাগানোর টাইমে। সো মিদুলে যে জামা কাপড়গুলো সব কালকে কেচেছিলাম সেগুলো ধুয়ে, মানে সেগুলো সব উঠিয়ে নিই, শুকিয়ে গেছে। আর আজকে দোল, কলকাতায় সবাই দোল খেলছে, আর মা বললো আজকে খিচুড়ি রান্না করছে। সো খিচুড়িটা তো অবশ্যই মিস করছি, ওখানে থাকলে খিচুড়ি খেতে পারতাম মায়ের হাতে। সো রোদ দেখেছো, আমি আজকে কখন চান করবো, কখন খাবো, কখন কী করবো কিছুই বুঝতে পারছি না, আবার ভিডিও এডিটিং রয়েছে। সো চলো 6 মিনিটের মধ্যে, মানে 4 মিনিট বাকি আছে তার মধ্যে, এগুলো তুলে রেখে আসি। বিভৎস রোদ,
মিয়া দেখো এখানে খেলা করছে আর তার সাথে কোকোমেলন ঠাকুমা রয়েছে ওকে টেক কেয়ার করার জন্য দেখে নিয়েছে মোবাইল আসছি বাবা আমি আসছি তো তুমি এটা নাও এই যে তো আমি যাবো একটু রান্নাঘরে বিকজ এখন বানাবো হচ্ছে রাতের খাবার পেঁয়াজ অনেকটাই আমি কুচিয়ে রেখেছি কারণ কালকে একটা স্পেশাল দিন আছে যদি পেঁয়াজ ফেঁয়াজ দরকার হয় আর এইখানে দেখো রয়েছে হচ্ছে রসুন কোঁচানো এটাও আমি এক্সট্রা করে রেখে দিয়েছি এটাও সেম আদা এক্সট্রা করে রেখে দিয়েছি আর এখানে রান্না করব হচ্ছে ঘুগনির তো মটরটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে একটু ফেটে ফেটে গেছে আর এখানে দিয়েছি টমেটো কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আনলাম গেল কোথায় কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি উইথ তেজপাতা এরপরে একে একে সব কিছু দেবো লঙ্কা পাইনি আর একটা নিয়ে এলাম লঙ্কা লঙ্কাটা আনলাম বাট রাখলাম কোথায় খুঁজে পাচ্ছি না ও এই দেখো এখানে রয়ে গেছে দুটো জিনিস এগিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বিকজ একবার আমাকে এখানে যেতে হবে একবার রান্নাঘরে যেতে হবে এই চলতে থাকে সারাদিন আমার এই চলতে থাকে এই করতে করতে আমার অর্ধেক ওয়েট লস হয়ে যাবে সো আলাদা করে আমাকে ভাবতে হবে না যে ওয়েট লস করার জন্য আমি কি করতে পারি তাড়াতাড়ি বানাবো একটু হলুদের গুঁড়ো দিয়েছি একটুখানি মশলা দিয়েছি মানে সব কিছু একসাথে করা সেই মশলাটা সবজি মশলা বলতে পারো সো এর মধ্যে লঙ্কা আছে আর আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে অল্প জল দিয়ে দু তিনটে সিটি দিয়ে দেবো তাহলে কি বলতো মশলাটা ভালো সেদ্ধ জামা কাপড় মেলছি আর ওইদিকে পাম্প চালিয়েছি কারণ জল এসছে সারাদিন পরে এখন জলটা ভরে নিচ্ছি এই যে ঘুগনি একদম রেডি হয়ে গেছে লুকটা এরকম হয়েছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য অন্য কাজ করছিলাম তো এখন যাবো জুনিয়রকে টেক কেয়ার করতে দেখো সব লুচি টুচি বেলে নিয়েছি ভাবলাম চলো একটা ভাইরাল রিলস বানানো যাক আর যেই না অন করতে গেছি গানটা খুঁজতে গেছি অমনি জুনিয়র উঠে পড়ছে সো চলো আজকের এই কন্টিনিউশন ব্লগটা আমি এখানেই এন্ড করছি কালকে একটা স্পেশাল দিন আর এই স্পেশাল মানুষটা আমার পাশে চলে এসছে যাই হোক কালকেই তোমরা জানতে পারবে সো কালকের থেকে একটা নতুন ব্লগ শুরু হবে সো চলো এখন রক্সি খাবে আমরা খাবো এখানে গরম গরম লুচি টুচি ভাজা হচ্ছে আর আমার এত হাসি পাচ্ছে যে আমি রিলস বানাতে গেছি আর জুনিয়র উঠে পড়েছে সো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে